চারটি চালকল ব্যবহার করে সরকারের 45 কোটি টাকা আত্মসাৎ। ধৃত আনিসুর এবং আলিফের অ্যাকাউন্টে ঢুকেছে 6.5 কোটি টাকা। চালকল কর্মীদের অ্যাকাউন্টে রাখা হয়েছিল 16 কোটি টাকা। নিজেদের চালকল শ্রমিকদের কৃষক দেখিয়ে ধান বিক্রির টাকা আত্মসাৎ করা হয়েছে, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ইডি। দুর্নীতির টাকা ঢুকেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থার অ্যাকাউন্টে বলে ইডি সূত্রে দাবি। জ্যোতিপ্রিয়কে প্রতি মাসে 10 লক্ষ টাকা করে সুদ দিতেন আলিফ, এমন দাবি করছে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতেও ধৃত আলিফের নাম ছিল দাবি করেছে ইডি। একই সঙ্গে চিঠিতে আলিফকে মুকুল বলে উল্লেখ করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। নিঃসন্দেহে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে যখন এই আলিফ এবং আনিসুরকে আদালতে পেশ করা হলো, ঠিক কোন কোন যুক্তি এবং কোন কোন তথ্যের ভিত্তিতে নিজেদের হেফাজতে ইডি আজকে চেয়েছে, ফলে কোর্টে হলোটা ঠিক কি আজ সরাসরি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি হলো আদালতে? দেখো সৌম্যজিৎ, সকাল থেকে যে খবর আমরা চালাচ্ছিলাম যে 45 লক্ষ টাকা গোটা এখন পর্যন্ত আলিফ এবং এই দুর্নীতিতে পাওয়া যাচ্ছে, 16 কোটি টাকা কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়েছে, 6.5 কোটি টাকা এই দুই ভাইয়ের অ্যাকাউন্টে জমা পড়েছে, 45 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এই সমস্ত তথ্য পেশ করা হয়। কিন্তু যে নতুন তথ্য আজকে আমরা দেখলাম কোর্টে পেশ করা হয়, ইডির আইনজীবীর তরফে বলা হয় যে এই নাম প্রথমবার পাওয়া যায় জ্যোতিপ্রিয় মল্লিক। তোমার মনে থাকবে শুভ্রজিৎ, ডিসেম্বর মাসে 2023 সালে ডিসেম্বর মাসে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি SSKM হাসপাতালে ছিলেন এবং ইডি তরফে দাবি করা হয় যে তিনি নিজের মেয়েকে একটা চিঠি লিখে দিয়েছিলেন এবং চিঠি নিয়ে যখন মেয়ে সেই চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছেন তখন CRPF-এর জওয়ানরা সেই চিঠি কিন্তু উদ্ধার করেছিলেন। সেখানে কয়েকটা নাম লেখা ছিল, নাম ছিল শাহজাহানের, নাম ছিল ডাকু, নাম ছিল মুকুল। শাহজাহান তুমি জানো ইতিমধ্যেই গ্রেফতার, ডাকু মানে শঙ্করাড্য গ্রেফতার, মুকুল, মুকুল কার নাম? এই নামের সন্ধান পেতে, এই নামের নাম সামনে রেখে যখন তদন্ত শুরু হয়, আজকে কোর্টে দাঁড়িয়ে ইডির আইনজীবী দাবি করছেন যে তারা জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে তল্লাশি অভিযান চালান এবং সেখানে কম্পিউটারে দুটো ফোল্ডার পাওয়া যায়, মুকুল এবং বিদেশ। মুকুল ফোল্ডারে যেটা দেখা যায় যে প্রতি মাসে সুদ বাবদ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যাচ্ছে 10 লক্ষ টাকা, অর্থাৎ প্রতি মাসে 10 লক্ষ টাকা শুধুমাত্র সুদ দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? মুকুল দিচ্ছে। এবং যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয় তখনই সামনে আসে যে মুকুলের নাম হচ্ছে আলিফ নূর এবং সেখান থেকেই মুকুল মানে আলিফ নূর এবং আলিফ নূরের তদন্ত শুরু হয়ে যায়, আনিসুর রহমানের তদন্ত শুরু হয়ে যায়, বিদেশ মানে আনিসুর রহমান, অর্থাৎ তাদের একটা ভেগ নেম দিয়ে ফোল্ডার খোলা হয়েছিল। অর্থাৎ গোটা এই যে রহস্য ভেদ হয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দুটো ফোল্ডার দিয়ে, মুকুল এবং বিদেশ। এবং এখন যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন যে তদন্ত যতটা এগোচ্ছে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, 45 কোটি টাকা এখন পর্যন্ত সরকারি খাতা থেকে নয়ছয় করা হয়েছে, 16 কোটি টাকা জমা পড়েছে কর্মীদের অ্যাকাউন্টে এবং সেখান থেকেও টাকা কিন্তু বিভিন্ন কোম্পানির মাধ্যমে পৌঁছে যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এবং যেটা ইডি তরফে আজকে জানানো হয় যে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং একাধিক রাইস মিল, সেই রাইস মিলের তথ্য পাওয়া যাচ্ছে এবং যে বিস্ফোরক তথ্য আজকে ইডি তরফে পেশ করা হয় যে এখন পর্যন্ত 10 কোটি টাকা, 10,000 কোটি টাকার এই দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, তার মধ্যে প্রায় 2,000 কোটি টাকা পাঠানো হয়েছে দুবাই, বিদেশে পাঠানো হচ্ছে, এটা বিশাল বড় একটা অ্যামাউন্ট, সেটা খুঁজে বার করতে হবে। তুমি জানো গতকালই কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে বিদেশে সম্পত্তির তথ্য পাওয়া গেছে, মালিক বিশ্বাসের অফিস থেকে সম্পত্তির তথ্য। তাহলে কি দুবাইয়ের যে অ্যাঙ্গেল সেটা আরও জোরালো হচ্ছে? সব মিলিয়ে কিন্তু এখনও বিচারকের নির্দেশ আসেনি, বিচারকের নির্দেশের আসার পর আমরা জানতে পারবো যে দুজনের পুলিশ কাস্টাডি হলো কি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী অফিসার তাকে বিচারক নিজের চেম্বারে ডেকেছেন, কেস দাঁড়িয়ে দেখা হচ্ছে। বিচারকের কিন্তু প্রশ্ন, সোজাসুজি প্রশ্ন, চান্দক ভাইদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তুমি জানো দীপেশ চান্দক, হিতেশ চান্দক দুজনের নাম উঠে এসেছিল এই রেশন বন্টন দুর্নীতি মামলায়, যাদের নামে ভবানীপুর থানায় FIR হয়েছিল, যে FIR-কে সামনে রেখে ইডি তদন্ত করছে, সেই চান্দক ভাইদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না আজকে কিন্তু বিচারক এই প্রশ্ন করেন। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী অফিসারকে নিজের চেম্বারে কেস দাঁড়িয়ে নিয়ে তিনি ডেকে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে কী নির্দেশ আসলো। শুভজিৎ।